আজকে তোমাদের ডিয়ার সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো। দেখো, প্রথমে আমরা একটা রেকট্যাঙ্গেল শেপ তৈরি করব। একটা রেকট্যাঙ্গেল শেপ তৈরি হবে, সেমভাবে আরেকটা রেকট্যাঙ্গেল শেপ তৈরি হবে। তো দুটো রেকট্যাঙ্গেল শেপ আমাদের তৈরি করতে হবে। আমরা যেহেতু এটা হরিণের ছবি করছি, তো এই রেকট্যাঙ্গেল শেপ দিয়ে কি করে হরিণ বা ডিয়ার আঁকা হচ্ছে, তো তোমরা দেখো এটা কীভাবে করছি। এই যে লাইনটা আছে, এই লাইনটা আমরা সোজাসুজি উপর দিকে কিছুটা বার করে দেবো, সোজাসুজি বেরিয়ে যাবে। আর এই লাইনটা ছোট, আর আরেকটা লাইন বড় হবে, কিন্তু সরু থেকে জাস্ট একটুখানি মোটা হবে, বেশি নয়, একটা ছোট একটা বড়। এইবার হয়ে যাওয়ার পর আমরা সেমভাবে এটাও করি, এইটা যেমন এটা ছোট এটা বড় করেছিলাম, এইটাই বা বড় করব আর এইটা ছোট করব, অর্থাৎ এটা সরু থেকে বড়। আমরা দুটো হরিণই একবারে করছি, দেখো। এইবার নেক্সট, এই যে লাইনটা, এই লাইনটা ঘুরিয়ে আমরা মাথাটা তৈরি করছি, দেখো, গিয়ে এইরকমভাবে আসবে, এসে জাস্ট এই হয়ে এই হয়ে যাবে। সেমভাবে এইটাও তাই হবে, দেখো, এইখান থেকে ঘুরিয়ে এই আসবে, এটা এই যাবে, এই হবে, এটা এই পাশে মুখ, এটা এই পাশে মুখ হবে। এবার নেক্সট দেখো কীভাবে কী করছি, এইখান থেকে কানটা ঠিক এই রকম হবে, যেই হবে সাথে সাথে কানের ভেতরে আমরা দাগটা মুছে দেব। এই আরেকটা কান এই পাশে হবে, সেমভাবে এই কানটা হবে, এই কান হবে, তো কানের ভেতরে দাগটা আমাদের ইরেজ করে দিতে হবে। এবার কানের ভেতরে এই রকম অংশটা দেখা যাচ্ছে, সেটা তোমরা করবে। এইবার দেখো মুখের এই নাকের দাগটা করছি, সেমভাবে এইটা তাই হবে, চোখ হচ্ছে, চোখটা হবে, তো মুখের অংশটা আমাদের হলো। এবার দেখো শিংটা কীভাবে করছি, এইখান থেকে এই যাবে, এই যাবে, এটাও আবার এই হচ্ছে, এই, তো তোমরা প্রথমে এটা এই করে নেবে। এইবার এটা দেখো সরু থেকে মোটা হচ্ছে, এটাও সরু থেকে মোটা হচ্ছে, সেমভাবে এইটাও তাই হবে, দুটো হরিণ একভাবেই যাচ্ছে, জাস্ট শুধু মাথাটা এই পাশে আর মাথাটা ওই পাশে। এইবার এই ভেতরে শিঙের ভেতর থেকে এইরকমভাবে ব্যাপারগুলো হয়ে যাবে, এই শিংগুলো এইরকম চলে আসবে। এই হলো পুরো মাথাটা অংশ। এবার দেখো এই বডি কীভাবে করছে, ভালো করে তোমরা ফলো করো। এবার এই যে লাইনটা, এই লাইনটা সোজা বেরিয়ে যাবে, এই লাইনটা এই যাবে, এই আসবে, অর্থাৎ এই সোজাসুজি যাবে, এইটাও সেমভাবে বেরিয়ে যাবে, একই হবে দুটো, এই এই হবে। এবার নেক্সট আমরা এখান ভেতর থেকে মোটা থেকে জাস্ট একটু সরু করব, এটাও ভেতর থেকে মোটা থেকে জাস্ট সরু, এটাও তাই মোটা থেকে সরু, এটাও ভেতর থেকে এই ঘুরে মোটা থেকে সরু হবে। এবার নেক্সট আমরা এই যে জায়গাটা দেখছো তোমরা, এই জায়গা থেকে জাস্ট ঘুরিয়ে এই লাইনের সাথে মিশে যাবে, এটাও তাই, এই ঘুরিয়ে জাস্ট অল্প ঘুরিয়ে, বেশি না, কিন্তু এই লাইনের সাথে গিয়ে মিশে যাবে, যেই হয়ে যাবে আমরা এই অংশগুলো মুছে দেব। এই হলো দেখো শেপ, আস্তে আস্তে কিন্তু হরিণের শেপটা তৈরি হচ্ছে। এবার এই যে লাইন, এত সোজা লাইন তো বডি থাকে না, এই লাইনটা এখান থেকে জাস্ট গোল করে, অল্প একটু গোল করে এই নিয়ে যাবে, এইটাও অল্প গোল করে নিয়ে যাবে, যেই হয়ে যাবে এই সোজা লাইনটাও আমরা মুছে দেবো। এইভাবে তোমরা মুছে মুছে এই ডিয়ার এনিমেলটা তোমরা তৈরি করবে। এইবার দেখো এই যে লাইনটা আছে গলার, এই গলার ঠিক এই লাইন থেকে জাস্ট একটুখানি বডিটাকে ঘুরিয়ে এই নিয়ে আসবে, অল্প, বেশি কিন্তু না, এটা তোমরা একটু লক্ষ্য রাখবে। এই এবার এই লাইনটাও আমাদের মুছে দিতে হবে, এই লাইনটাও মুছে দিতে হবে।
তোমাদের দুটো হরিণ পাশাপাশি করছি তোমাদের বোঝার জন্য। এবারে পিঠের লাইনটাও এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে একটু উঁচু হয়ে নিচে এইরকম করে গিয়ে এই লাইনের সাথে মিশে যাবে, এইটা উঁচু হয়ে একটু নিচে হয়ে এই লাইনের সাথে মিশে যাবে। জাস্ট বেশি উঁচু করবে না, অল্প করে তোমরা জিনিসটাকে করবে। করার পর এই লাইনটা যেভাবে যাচ্ছে এইভাবে গিয়ে লেসটা আমাদের হবে, এইভাবে লেসটা হবে। এই দেখো স্ট্রাকচারটা আমাদের হরিণের স্ট্রাকচারটা তৈরি হলো। এবার আরও দুটো পা কীভাবে করছি দেখো, এটাও মোটা থেকে শুরু হবে, এটাও এই যাবে, এই হবে, এই সেমভাবে ওই একইভাবে এই হবে। এটাকে একটু এইদিকে ঘুরিয়ে দিতে পারো, একটু ঘুরিয়ে দিলাম। এইবার এইখানে স্পটগুলো হবে, এই স্পটগুলো রঙের সময় তোমাদের এটা একটা জিনিস কীভাবে করতে হয় স্পটগুলো দেখিয়ে দেবো আমি, আমি জাস্ট সাজেশন হিসাবে তোমাদের দেখিয়ে দিলাম। এইবার এটা দিয়ে আমি একটা সিনারি করছি দেখো, এভাবে ঘাস আছে, ঘাসের জন্য পায়ের নিচের অংশটা দেখা যাচ্ছে না, সেই রকমভাবে সিনারিটা তৈরি করা হচ্ছে তোমার এইখান থেকে। এটা পাথর আছে, এভাবে ঘাসের মতন করে তোমরা করে দেবে। এবার দেখো এইখান থেকে একটা গাছ গাছে একটা ডাল বেরিয়ে গেছে, ডালের থেকে পাতা বেরিয়েছে সেটা দেখানো হচ্ছে। এবার গাছের ডালটা দুটো ভাগ হয়ে গেছে, তোমরা সিনাইটা তোমাদের মতন করে করতে পারো, তোমরা যদি অন্যরকম করতে চাও করতে পারো, অসুবিধার কিছু নেই। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, এখানে পাতাগুলো এরকমভাবে গাছের ডাল থেকে বেরিয়ে এসেছে। এই এইবার এইখান থেকে দূরে একটা তোমরা জাস্ট একটা জঙ্গল দেখিয়ে দিতে পারো। এবার জঙ্গলের এই জায়গা থেকে দূরে একটা জঙ্গলের এখান থেকে একটা গাছ উঠেছে, এই এই হলো কমপ্লিট আমাদের ডিয়াস সিনারিটা। এবার দেখো কি করে এটা কালার করতে হচ্ছে। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা বর্ডার করবে না, তোমরা আঁকার পরেই কালার শুরু করবে। তো দেখো আকাশের রং স্কাই ব্লু কালার দিয়ে, স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে এসে হালকা করবে। এর আগের ভিডিওগুলোতে আমি আকাশ এইভাবে তোমাদের পরপর এইভাবেই দেখিয়ে এসেছি, তাই আজকে সেভাবেই দেখাচ্ছি। ওপর থেকে ডিপ করতে করতে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে, যেভাবে দেখাচ্ছে সেভাবেই তোমরা কিন্তু ফুল আকাশটা কমপ্লিট করবে। দেখো আস্তে আস্তে নিচ দিকে এসে হালকা হয়ে যাচ্ছে। তো এই আকাশটা তাড়াহুড়ো করলে হবে না, খুব ধীরে ধীরে তোমরা কিন্তু করবে, উপর থেকে ডিপ করতে করতে নিচে এসে হালকা করবে। করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে ওপর থেকে আবার এই ডিপ করতে করতে দেখো আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে, কিন্তু এটা কিন্তু বেশি নিচে আসবে না, উপরেই শেষ হয়ে যাবে। জাস্ট একটু আকাশটা উপর থেকে একটু ডার্ক হলে দেখতে ভালো লাগে। এই ঠিক এইভাবে করে পুরো আকাশটা কিন্তু তোমরা করবে, তাহলে স্কাই ব্লুটার উপর আবার ঘষে দিতে পারো, জাস্ট ওপরটা ডার্ক বোঝানোর জন্য। এই এই হয়ে গেল আকাশটা। এইবার দেখো এই গাছের রং, এর আগে যেভাবে তোমাদের দেখিয়েছিলাম গাছের রং, যে ওপরে ওপরে তোমরা ইয়েলো করবে, তারপর লাইট গ্রিন কালার দিয়ে, লাইট গ্রিন কালার দিয়ে ইয়েলো সাথে মিশিয়ে, ইয়েলোতে লেমন ইয়েলো কালারটা, এই লেমন ইয়েলো কালার সাথে মিশিয়ে আবার কিছুটা তোমরা নিয়ে আসবে। কিছুটা নিয়ে আসার পর স্যাপ গ্রিন কালার দিতে পারো, কিংবা ভিরিডিয়ান গ্রিন কালার তোমরা দিতে পারো, এই ডার্ক গ্রিন কালারটা বা ভিরিডিয়ান গ্রিন কালারটা তোমরা দেবে। এই ডার্ক গ্রিন কালারটা এই
লাইট গ্রিনের সাথে মিশিয়ে ডার্ক গ্রিন কালারটা দেবে। ঠিক এইভাবে করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচে এইভাবে শেড করে দেবে তুমি। ঠিক যেভাবে দেখালাম বাদ বাকি গাছটা তোমরা এইভাবে শেষ করবে, পুরো আকাশটাও এইভাবে শেষ করবে। তো এবার দেখো এই গাছের গুড়িটাও তোমরা একদিকে ডার্ক ব্রাউন হবে, যেমন এই গাছটাও, এই গাছটাও একদিকে ডার্ক ব্রাউন করবে তোমরা, আর লাইট ব্রাউন কালার দিয়ে বাদ বাকিটা শেষ করবে। ঠিক যেভাবে দেখলাম পুরো গাছটা ঠিক এইভাবে কিন্তু তোমরা করবে। এইবার দেখো এই জঙ্গলটা আর এই নিচের ঘাসগুলো কিভাবে করছে। তো নিচের ঘাসগুলো ওপর দিকটা আমি কিছুটা দেখাচ্ছি, দেখো ওপর দিকটা লেমন ইয়েলো কালারটা দেবে, লেমন ইয়েলো কালারটা ওপরের দিকটা দেবে। কিন্তু এই ঘাসগুলো খুব আস্তে আস্তে করতে হবে, এই ঘাসের মাথাগুলো আস্তে আস্তে করবে। করার পর স্যাপ গ্রিন কালারটা দিয়ে বা লাইট গ্রিন কালার দিয়ে, তোমরা লাইট গ্রিন কালারটাই দেবে, স্যাপ গ্রিন কালারটা দেওয়ার দরকার নেই। লাইট গ্রিন কালারটা দিয়ে, লাইট গ্রিন কালারটা দিয়ে এই লেমন ইয়েলোর সাথে মিশিয়ে কিছুটা করবে। করার পর ডার্ক গ্রিন কালারটা দিয়ে ঠিক এইরকম আস্তে আস্তে করে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে খুব আস্তে আস্তে করে পুরো কমপ্লিট করবে। এটা কিন্তু খুব তাড়াহুড়ো করলে হবে না, তোমরা খুব ধীরে ধীরে এই জায়গাগুলোকে খুব সুন্দর করে করার চেষ্টা করবে। এইবার প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে, প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লু কালার দিয়ে এই নিচে জায়গাগুলোর মধ্যে তোমরা একটু করে দেবে। আমি যেভাবে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি সেভাবে তোমরাও তাই আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো কিন্তু করবে না, তাহলে কিন্তু ঘাসগুলো ভালো হবে না। এই দেখলে ঘাসগুলো কীভাবে করলাম, পুরো ঘাসটাও কিন্তু সেমভাবে হবে। এবার দেখো জঙ্গলটা কীভাবে করছে, জঙ্গলটা স্যাপ গ্রিন, এই যে বলছিলাম যে স্যাপ গ্রিন কালারটা পোলো কালার বক্সে যে স্যাপ গ্রিন কালার আছে, এই স্যাপ গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে এসে একটু হালকা হবে। এসে পরে হালকা হবে। এইবার স্কাই ব্লু কালারটা, এই স্কাই ব্লু কালারটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে এই পুরো জঙ্গলটা শেষ হবে। এই এমন ডিপ ব্লু দিয়ে, অর্থাৎ প্রুশিয়ান ব্লু বা ডিপ ব্লুটা দিয়ে, ডিপ ব্লুটা দিয়ে ঠিক এই ভেতরে ভেতরে তোমরা কিন্তু দিয়ে জিনিসটাকে এই দূরে জঙ্গলটাকে বার করবে। এই যেভাবে তোমাদের দেখালাম এই পুরো অংশটা কিন্তু একইভাবে হবে, সেমভাবে এইভাবে পুরো কমপ্লিট করবে। এই পাথরগুলো তোমরা গ্রে কালার, গ্রে কালার দেবে, আমি একটা পাথর দেখিয়ে দিচ্ছি, গ্রে কালার দেবে। গ্রে কালার দিয়ে তোমরা ব্ল্যাক কিংবা ডার্ক ব্রাউন, আমি যেমন ডার্ক ব্রাউন দিয়ে শেড দিচ্ছি, তোমরা ব্ল্যাক দিয়েও শেড দিতে পারো এই ডার্ক ব্রাউনের জায়গায়। এইভাবে তোমরা করবে পুরো কাজটা। পাতাগুলো এর আগে পাতা তোমাদের দেখিয়েছিলাম যে একদিকে লাইট গ্রিন, আমি কয়টা পাতা দেখিয়ে দিচ্ছি একটু দেখে না, একদিকে লাইট গ্রিন, অপর দিকে ডিপ গ্রিন, আবার কিছু কিছু জায়গায় ইয়েলো তোমরা করে দিতে পারো। এই যে তোমাদের কটা পাতা দেখালাম এইভাবে সমস্ত পাতাটা হবে, ঠিক এইভাবে পুরো ছবিটা তোমরা কমপ্লিট করো। দেখো তোমাদের যেভাবে আমি অল্প দেখিয়েছিলাম পুরো ঘাসটা সেভাবেই করা হয়েছে, জঙ্গলটাও সেভাবেই করা হয়েছে, পুরো আকাশটাও সেভাবেই করা হয়েছে। তো এইভাবে তোমরা পুরো আকাশটা বা জমিটা জঙ্গলটা ঘাসটা করেছো আশা করি। তো দেখো এইবার হরিণগুলো কীভাবে করছে, একটা হরিণ দেখাবো আর একটা হরিণ তোমরা করবে। তার আগে এই গাছে এক পাশে ব্ল্যাক দিয়ে শেড করে নেবে তোমরা, ঠিক এইভাবে এই গাছেও
সে ধরে। এইবার দেখো ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই হরিণের গায়ে আমাদের রং করতে হবে। তো দেখো কীভাবে করছি সেটা ভালো করে ফলো করো তোমরা। এই ওপর থেকে কিছুটা রং নিচ পর্যন্ত করবে, এই ক্রোমিয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এটা করবে। করে লেমন ইয়েলো কালার দিয়ে, লেমন ইয়েলো কালার দিয়ে এই ক্রোমিয়েলো কালারটাকে কিছুটা মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে, কিন্তু পুরো বডি নিচ পর্যন্ত করবে না। দেখো নিচ দিকে কিছুটা সাদা থাকবে, এসে এখানে হালকা করে মিশিয়ে দেবে। এই অংশগুলো পায়ে এই অংশগুলো পুরো দেবে, এখানে সাদা রাখার দরকার নেই, শুধু পেটের দিকটা একটু সাদা রেখে তোমরা দেবে, আর বাদ বাকি অংশগুলো হালকা করে মিশিয়ে দেবে। এই দেখো যেভাবে করে মিশিয়ে দিচ্ছি তোমরা সেভাবে করে দেবে। এই দেখলে কিভাবে করা হলো। এইবার ডার্ক ব্রাউন কালার দিয়ে, ডার্ক ব্রাউন কালার দিয়ে, এই ডার্ক ব্রাউন কালার দিয়ে কিছুটা উপরে থেকে তোমরা ঘষবে, কিছুটা উপরে ঘষে নিচ দিকে এসে হালকা করে দেবে, এই এতটুকুই ঘষবে। আবার এই গলার দিকটাও কিছুটা ঘষবে, মাথার উপরের দিকটা আর কানের এই ভেতরের দিকটা একটু ঘষে দেবে। এই করার পর লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে বাদ বাকি অংশটা একটু হালকা করে করে দেবে। দেখো কীভাবে করছি আমি, এখান থেকে করতে করতে নিচ দিকে এসে দেখো হালকা হয়ে যাবে, এই যে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এই পাশগুলো। একটু ধরে ধরে তোমরা করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে না, তাহলে কালারটা ঠিকঠাক হবে, সুন্দর দেখাবে। একটু ধরে করতে হবে তোমাদের, দেখো আমি আস্তে আস্তে যেভাবে দেখাচ্ছি তোমরাও সেভাবেই করবে। একটু ভালো করে ঘষে দেবে এইভাবে করে, যাতে এই ব্রাউন কালারটা ইয়েলোর উপর ভালো করে বসে। এবার এইখানেও হালকা করে ঘষে দেবে, তারপরে ইয়েলো কালারটা দিয়ে আবার মিশিয়ে দিতে পারো এই ব্রাউন কালারটা। একদম আস্তে করে হালকা করে ঘষবে, চেপে ঘষবে না। এই ব্ল্যাক কালার দিয়ে উপরের দিকে জাস্ট একটু হালকা করে ঘষে দেবে। এই এতগুলো কালার দেওয়া হচ্ছে এই কারণেই, যাতে শেডটা খুব ভালো দেখায়। এই লেসটাও ডার্ক ব্রাউন করে দেবে। এইবার এই যে শিংটা আছে, এই শিংটা ডার্ক ব্রাউন কালারটা দিয়েই করবে তোমরা। এই এই ডার্ক ব্রাউন কালারগুলো দিয়ে এই জায়গায় একটু ঘষে দিতে পারো তোমরা। এই এবার নেক্সট আমরা এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে
এই চোখটা করে দেব, এই নাকটা, মুখটা, আর এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই শিঙের এক পাশে আমরা একটু শেড দিয়ে দেব ব্ল্যাক দিয়ে। এই আর এই লেজের মধ্যে একটু কালো দিয়ে দিতে হবে। এবার নেক্সট দেখো, এই যে স্পটগুলো তোমাদের দেখিয়েছিলাম, এই স্পটগুলো কীভাবে করছি, তো প্যাস্টেল কালার বক্সে, পোলো কালার বক্সে যে একটা স্ক্র্যাচ টুল আছে, এই যে স্ক্র্যাচ টুলটা, এই স্ক্র্যাচ টুলটা দিয়ে তোমরা স্ক্র্যাচ করে এই স্পটগুলো করবে। দেখো আমি কি করে স্পটগুলো করছি, এই স্ক্র্যাচ টুল দিয়ে এভাবে করে ঘষে তোমরা এই স্পটগুলোকে দেখছো স্পট গুলোকে কিভাবে আমি করছি। জাস্ট এইভাবে কয়টা স্পট তোমরা করে দেবে, ঠিক তোমাদের এই ডিয়ারটা যেভাবে দেখালাম সেমভাবে এই ডিয়ারটাও তোমরা কালার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেমভাবেই তোমরা করবে। তো দেখো দেখো আমি একটা দেখিয়েছিলাম, আশা করি তোমরা আরেকটা ঠিক সেমভাবে করেছো যেভাবে আমি করেছি। ঠিক এই যেভাবে ছবিটা হলো ঠিক এইভাবে তোমরা আস্তে আস্তে করে করবে, সবার শেষে স্ক্র্যাচ টুল দিয়ে এগুলো করে দেবে, তবে বেশি দেবে না, সাবধানে করবে। এই স্পটগুলো যেগুলো গোল গোল আছে সেগুলো তোমরা ছবিতে এই হরিণের ভিতর না করতেও পারো, স্ক্র্যাচ টুলটা দিয়ে সেগুলো করে দিতে পারো, ভেতর গোল গোল দেওয়ার দরকার নেই। এইভাবে করে পুরো ছবিটা কমপ্লিট করবে, আশা করি তোমরা ভালো করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।